5 লক্ষ টাকা ইনকাম করে, ব্যবসা করে, তবুও শ্বশুরের টাকার প্রয়োজন মনে করবে? শ্বশুরকে নাকি বাড়ি ঘর সাজিয়ে দিতে হবে, ফার্নিচার সবকিছু করে দিতে হবে। 30 বছর যাবত মেয়েটাকে পড়াশোনা করিয়েছে, টাকা পয়সা খরচ করেছে, এতগুলো খরচ করার পরেও নাকি ওই কাপুরুষকে বাড়ি ঘর সাজিয়ে দিতে হবে। নিম্নমানের ছেলেটাকে নাকি বাড়িঘর সাজিয়ে দিতে হবে, 3 নম্বর শ্রেণীর ছেলেটাকে নাকি বাড়িঘর সাজিয়ে দিতে হবে। যে খারাপ লাগে, কিছু আসে যায় না, খারাপ লাগলে কিছু আসে যায় না। ঘেরনিত কাজ চিরদিনই ঘেরনিত, ঘেরনিত কাজ চিরদিনই ঘেরনিত। আল্লাহ রাসূল বলেন, হে যুবক দল, যারা তোমরা বিবাহ করতে ইচ্ছুক, টাকা থাকলে বিবাহ করো। বিবাহ করতে টাকা লাগে, টাকা নিতে হয় না, টাকা দিতে হয়। বিবাহ করলে টাকা লাগে, টাকা নিতে হয় না, টাকা দিতে হয়। এই জন্যই যৌতুক হারাম। আল্লাহ রাসূল বলছেন যে টাকা থাকলে বিবাহ করো। টাকার নাম ক্ষমতা। বিবাহ করতে গিয়ে বরযাত্রী মিলে শ্বশুর বাড়িতে যে খেয়েছেন, সে খাওয়া খরচও দেওয়া ভালো। জিনিস নেওয়া তো দূরের কথা, ওটা তো বহু দূরের কথা। আল্লাহ রাসূল বলছেন যে ফাইলাম এস্তাতে, যদি টাকা না থাকে, ফালে বিশ্বম, তুমি রোজা থাকো, ফাইনাহুল্লাহ বেজা, রোজাই হচ্ছে তোমার যৌবনকে দমন করার মাধ্যম, তুমি বিবাহ করতে পাবা না। টাকা ছাড়া বিবাহ করা যায় না, টাকা নিয়ে বিবাহ করা হারাম, টাকা নিয়ে বিবাহ করা হারাম, টাকা নিয়ে বিবাহ করা হারাম। যৌতুক টাকা ওই রকমই হারাম। নাপিতকে ঘর ভাড়া দিয়ে ঘর ভাড়ার টাকা যেমন হারাম, নাপিতকে ঘর ভাড়া দিলে টাকা হারাম হয় কেন? নাপিত দাড়ি চাঁচে, এই জন্য। নাপিতকে যদি ঘর ভাড়া দেন আর ওই টাকা দিয়ে যদি চাউল কিনেন, ওই চাউলের ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। নাপিতকে ঘর ভাড়া দিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেলে ইবাদত কবুল হবে না। যৌতুকের টাকা নিয়ে চাউল কিনে ভাত খেলে ইবাদত কবুল হবে না। যেমন ভাবে ডেস্টিনির টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ব্র্যাক, আশা, ঠেঙ্গা মারা এইসব স্থানে চাকরি করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যেমন ভাবে টাকার যাকাত বের না করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যেমন ভাবে জমিতে ধান হয়েছে ওসর না দিয়ে ওই ধানের চাউল ভাত খেলে ইবাদত কবুল হবে না, হবে না। এ কথাই চূড়ান্ত বলে গেলাম। কিয়ামত পর্যন্ত আশাবাদী কোন মায়ের সন্তান এ কথা এইভাবে উল্টে ধরতে পারবে না ইনশাআল্লাহ। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে, ঢোকে না। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, শয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে, যেতেও পারে। বলা কথা এখন যেটা বলছি সেই কথা ভুল বলে যদি কেউ চেষ্টা করে, কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও সরিষা ঢোকাতে পারবে না ইনশাআল্লাহ।